আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে পর্বে আমি দেখাবো কীভাবে ডাটাবেস থেকে ডাটাগুলো আমাদের ফ্রন্ট এন্ড সাইট তথা ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। ইতিমধ্যে আমাদের এই কোর্সের 32টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 33তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমি ব্রাউজারের মধ্যে লোকাল হোস্ট লেগে চার্জ করব। চার্জ করার পরে আমাদের এসটি ডক্সে থাকা সবগুলো প্রজেক্ট এখানে লিস্ট আকারে চলে এসেছে। তো আমাদের প্রজেক্ট ছিল মূলত লারাভেল আন্ডারস্কোর প্রজেক্ট। তো আমি এটার মধ্যে ঢুকবো। ঢোকার পরে এটা মূলত আমাদের ফ্রন্ট এন্ড সাইট তথা ওয়েবসাইট। তো এর মধ্যে আমরা অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি, যেমন আমাদের লোগোটা কমপ্লিট হয়েছে, স্লাইডার এটাও কমপ্লিট হয়েছে, ডাটাবেস থেকে ডাটাগুলো আসতেছে, তারপরে মিশন ভিশন এটাও ডাটাবেস থেকে আসতেছে, প্লাস এটাও আসতেছে, এবং কন্ট্রাক্টার্স এই পার্টটাও আসতেছে। শুধু আজকে আমাদের এই পার্টটা বাকি আছে হোম পেজের মধ্যে। তো এটা আমি কমপ্লিট করব। আর এখানে একটা জিনিস দেখেন, গত পর্বে আমি যখন নিউজ অ্যান্ড ইভেন্টস নিয়ে কাজ করেছিলাম এটাতে ক্লিক করলে আমাকে শুধু লং টাইটেলটা আমি দেখিয়েছিলাম, আর এখানে মূলত আছে ডেট, তারপরে একটা শর্ট টাইটেল, তারপরে লং টাইটেলটা ডিটেলসে ক্লিক করলে নিয়ে যাবে। তো এখানে আমি ডেটটা এবং শর্ট টাইটেলটা দেখানো ভুলে গেছিলাম। তো চলেন আগে এটা দেখাই, তারপরে আমি বাকিটা শুরু করতেছি। তো এটা মূলত আমাদের আছে যে সিঙ্গেল পেজে, সিঙ্গেল পেজেসের মধ্যে সরাসরি ফাইলটাতে চলে যাচ্ছি। আপনারা জানেন, যারা গত পর্বটি দেখেছেন বুঝবেন। তো এই যে নিউজ ভেরিয়েবল এর লং টাইটেল, তো এর উপরে আমি তিনটে আরেকটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের মধ্যে দিব এই যে নিউজ ভেরিয়েবল নিলাম, সেই ডলারস এর নিউজ ভেরিয়েবল, নিউজ এর ডেট, ডাটাবেসের ফিল্ডের নাম আমাদের ডেট, একটা শর্ট টাইটেল, এই যেমন যাচ্ছে আমি নিউজ আন্ডারস্কোর ইভেন্টস, এর ভিতরে যে ফিল্ডের নাম ডেট, একটা নাম হচ্ছে শর্ট টাইটেল, লং টাইটেল। ওকে, তাহলে আমি দেবো ডেট। তো ডেটটা যদি আমি এইভাবে দিই তাহলে ইয়ার মান্থ ডে ফরম্যাটে আসবে, কিন্তু আমি চাচ্ছি যে ডে ইয়ার মান্থ ফরম্যাটে রাখতে, তাহলে আমি দেব ডে এম, তারপর ক্যাপিটাল লেটার ওয়াই, তারপরে এস টি আর টো টাইম দিব, এর ভিতরে আমি দেব এটা ধরাস নিউজ আর ডেট। ওকে, তারপরে আমি দিব এটার ভিতরে একটা পি ট্যাগের মধ্যে ধরাস নিউজ ভেরিয়েবল, নিউজ অবজেক্ট সাইন দিয়ে দেবো শর্ট টাইটেল, শর্ট আন্ডারস্কোর টাইটেল। এখন যদি পেজটা রিলোড করি তাহলে আমাদের বাকি দুটো ইনফরমেশান চলে আসার কথা। হ্যাঁ, দুইটা চলে আসেছে, এটা হলো ডেট আর এটা হলো শর্ট টাইটেল। ওকে, তো এটা আমি এখানে ডেট লিখে দিতে পারি, ডেট বলুন দিলাম, তারপরে এটা আসবে, পেজটা রিলোড করলাম, তারপরে হ্যাঁ এখন ঠিকঠাক আছে। এখন আমি চলে যাচ্ছি হোম পেজে, দেখেন হোম পেজে যাবো, যাওয়ার পরে এখন আমাদের সার্ভিসেস পার্টটা নিয়ে কাজ করবো। তো এখানে একটা জিনিস ক্লিক করেন, এটা বুটস্ট্র্যাপ ট্যাব সিস্টেম, যখন আমি এটাতে ক্লিক করতেছি এটা বাই ডিফল্ট পেজটা রিলোড হওয়ার সাথে সাথে প্রথমটা অ্যাক্টিভ থাকতেছে, তখন এটাতে ক্লিক করতেছি তখন এটা অ্যাক্টিভ হইতেছে, আবার যখন এটাতে ক্লিক করতেছি এটা অ্যাক্টিভ হইতেছে। তার মানে আমাদের এই কাজটার মধ্যে একটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের একটা ব্যাপার থাকবে। আর এটা কি হবে আমাদের এইখানে, যেমন আমি এটা যাচ্ছি সার্ভিসেস টেবিলে, এই যে এটা আমাদের সার্ভিসেস টেবিল, সার্ভিসেস টেবিলে এখানে তিনটা সার্ভিস দেওয়া আছে, সেটা যদি আরও নতুন করে একটা সার্ভিস অ্যাড করে তাহলে কি হবে সেটা, তখন এই দিকে আসবে সার্ভিসের শর্ট টাইটেলটা, এই যে এটা শর্ট টাইটেলটা এখানে শো হবে এইদিকে, পরে আবার ডিসক্রিপশনটার মধ্যে এখানে চলে যাচ্ছে যে শর্ট টাইটেলের টাইটেলটা, তারপরে লং টাইটেলের ডিসক্রিপশন। তার মানে আমাদের ফর ইচ মূলত এদিকেও ঘুরবে প্লাস এদিকেও ঘুরবে। তো চলেন আমরা আমাদের এতে যাই। প্রথমে যাচ্ছি আমি আমার রাউট ফোল্ডারে, দেখেন এটা ক্লোজ করে দিলাম, রাউট ফোল্ডার, রাউটস ফোল্ডার, আর উইথ ওয়েব ডট পিএসপি। তো এটা হোম পেজের মধ্যে জানেন যে আপনারা যে ইউআরএল নাই, শুধু স্ল্যাশ দেওয়া আছে, এটার মধ্যে হোম হিসেবে কাজ করতেছে। তারপরে এটা আছে মূলত কন্টেন্ট ফোল্ডারের ভিতরে কন্টেন্ট কন্ট্রোলার আর ইন্ডেক্স ফাংশন। তাহলে আমি চলে যাচ্ছি যে অ্যাপ, অ্যাপের ভিতরে এইচটিটিপি, তার ভিতরে কন্ট্রোলার, কন্ট্রোলারের ভিতরে কন্টেন্ট ফোল্ডার, তার ভিতরে কন্টেন্ট কন্ট্রোলার। ওকে, এর ভিতরে যে ইন্ডেক্স ফাংশন, তাহলে আমি সার্ভিস নিয়ে যেহেতু কাজ করবো তাহলে সার্ভিস মডেলটা আমাকে আগে সাপোর্ট দিতে হবে। তাহলে আমি লিখবো ইউজ, অ্যাপ ফোল্ডারের মধ্যে আছে আমাদের যে অ্যাপ ফোল্ডার, তার ভিতরে আছে মডেল ফোল্ডার, অ্যাপ, তার ভিতরে মডেল ফোল্ডার,
স্যার, তারপরে আছে স্যার মডেলের নামটাতে, মডেলের নাম মূলত আমাদের এই যে সার্ভিস, সার্ভিস ডট পিএসপি, তাহলে আমি দিব জাস্ট মডেলের নামটা দিয়ে দেবো সার্ভিস। ওকে, তাহলে আমি মডেলের নামটা দিলাম। এখন আমি যে নিউজ অ্যান্ড ইভেন্টস এর নিচে নিতেছি, যে ডলার সাইন ডাটার এর ভিতরে ঢুকাবো, তাহলে আমি একটা অ্যারে নিলাম ডট ব্র্যাকেট, এটার ভিতরে নিলাম সার্ভিসেস, সার্ভিসেস নিয়ে এখন আমি সার্ভিস মডেলটা নিলাম, সেই সার্ভিস মডেলের আমি ওয়াল ফাংশন ইউজ করলাম, ওয়াল ডাটাটা নিয়ে নিলাম। ওকে, তাহলে ওয়াল ডাটাটা নিয়ে সে কোথায় যাবে, সেটা যাবে যে রিটার্ন ভিউ, মানে রিসোর্সের ভিউস। তাহলে দেখেন এটা মূলত গেছে রিটার্ন ভিউ, তার মানে রিসোর্সের মধ্যে ভিউস, তার ভিতরে ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার ভিতরে লেয়ার্স ফোল্ডার, লেয়ার্সের মধ্যে হোম। তাহলে আমাদের এই যে রিসোর্স ভিউস, এর ভিতরে ফ্রন্ট এন্ড ফোল্ডার, ফ্রন্ট এন্ডের ভিতরে লেআউটস, লেআউটসের মধ্যে হোম, যে হোম ডট ব্লেড ডট পিএসপি। তো এখানে একটা জিনিস দেখবেন, এটা মূলত হলো মিশন ভিশন সেকশন, এটা একটা সেকশন, তারপর এটা হলো নিউজ অ্যান্ড ইভেন্টস সেকশন, তারপরে এটা আমাদের সার্ভিসের সেকশন। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, এই উপর তিনটা এলাই নেওয়া হয়েছে ট্যাবের মধ্যে, যে এটা একটা এলাই, আর তিনটা এলাইয়ের মধ্যে কিন্তু তিনটা হ্যাশ দিয়ে তিনটা তিন রকম নামকরণ করা হয়েছে, একটা হলো সার্ভিস, আর একটা হলো এক্সপার্টাইজ, আর একটা হলো প্রোডাক্ট। তিনটার আগেই হ্যাশ আছে, কারণ নিচে নেওয়া হয়েছে আইডি, এই জন্য হ্যাশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সিএসএস যখন কাজ করা হয়, যখন আইডিটি ক্লিয়ার করা হয় কোনো কিছুর, তখন দিতে হয় হ্যাশ, আর যদি ক্লাস ডিক্লিয়ার করা হয় তাহলে দিতে হয় ডট। নিচে যে তিনটা ডিপ নেওয়া হয়েছে, একটা ডিপ, যে দুইটা, তারপরে তিনটা, তিনটার মধ্যে তিনটা আইডি নেওয়া হয়েছে তিন রকমের, যেমন নিচেরটা প্রোডাক্টস, তার উপর একটা এক্সপার্টাইজ, তার উপরে একটা সার্ভিস। এই জন্যে নিচেরটা দেওয়া হয়েছে যে প্রোডাক্টস হ্যাশ, যেহেতু আইডি নেওয়া হয়েছে, তারপরে এক্সপার্টাইজ হ্যাশ, যেহেতু আইডি নেওয়া হয়েছে, এবং সার্ভিস হ্যাশ, যেহেতু নিচে যে আইডি নেওয়া হয়েছে। তাহলে আমি কী করব, উপরের একটা রাখবো আর নিচেরও একটা ডিপ রাখবো, তাকে বাকি দুইটা ডিপ রিমুভ করে দেবো। দেখেন আমি এই ডিপটা কলাপস করলাম এবং এই ডিপটাও কলাপস করলাম, করে এই দুইটা ডিপ এখান থেকে রিমুভ করে দেবো, কারণ যখন আমি ফরিস্ট করাবো তখন এটা পুরো ডিপটা বাড়বে লুপ আকারে। ওকে, তাহলে উপরে যে দুইটা, নিচের দুইটা এলাও আমি রিমুভ করে দিচ্ছি, করে পেস্ট করলাম, পেস্ট করে এখন যদি আমি পেস্ট করে নিই, মূলত আমি মানে রিমুভ করে সেভ করলাম, সেভ করে এখন যদি আমি পেস্টটা রিরুট করি, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে আর এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। ওকে ফাইন, তাহলে এখন আমি যেটা করব, এই যে আমাদের ফ্রন্ট এন্ড কন্ট্রোলার যে সার্ভিসেসটা পাস করলাম এই ডাটার ভিতরে, এই সার্ভিসেসটা এখন নিব, নিয়ে এখানে আমি ফরেজ লুপ চালাবো। দেখেন, তো প্রথমে আমি এলআইটা করতেছি, দেখেন এলআইয়ের উপরে অ্যাট দ্য রেট ফর ইচ, তারপরে দেবো সার্ভিসেস অ্যাট দ্য রেট, মানে ডলার সাইন সার্ভিসেস এস ডলার সাইন সার্ভিস নিচ্ছি, অর্থাৎ আপনার ফরেজের সম্পর্কে ভালো আইডিয়া আছে অবশ্যই, ফর ইচকে বুঝেন। তারপর দেবো এন্ড ফর ইচ, যেহেতু ফরিসটা ওপেন হয়েছে, এখন ফরিসটা ক্লোজ করলাম, ক্লোজ করে এখন যদি পেজটা রিলোড করি দেখেন কী হয়, আওয়ার সার্ভিসেস তিনটা এসেছে, তিনটাই অ্যাক্টিভ, কারণ অ্যাক্টিভ প্লাস আছে। এখন আমাকে যেটা করতে হবে, যে টাইটেলটা চেঞ্জ করতে হবে, তো আমার ডাটা বেসের মধ্যে কী টাইটেল দেওয়া আছে সার্ভিসের মধ্যে, একটা হলো শর্ট টাইটেল আর একটা লং টাইটেল, তাই এইখানে মূলত আমাদের শর্ট টাইটেলটা শো হবে এই এই দিকে। তাহলে আমি দেবো এটা রিমুভ করে, এই যে সার্ভিস যে ভেরিয়েবলটা নিলাম, এই সার্ভিস, এই সার্ভিস এর শর্ট টাইটেল, তাহলে সার্ভিস, সার্ভিস অবজেক্ট সাইন দিয়ে শর্ট টাইটেল। ওকে দিলাম, দিয়ে এখন পেজটা আমি সেভ করলাম, সেভ করে রিলোড করলাম, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মিস্টেক হয়েছে মনে হয়, সেটা হলো সার্ভিস কপি করলাম, কপি করে সার্ভিস পেস্ট, ও এখানে একটা এরিয়া দিইনি আমি, সেকেন্ড ব্র্যাকেট একটা মিস হয়েছে, যার কারণে হিসেবে কাজ করেনি, এখন ঠিকঠাক কাজ করবে। ওকে দেখেন, এখন তিনটা শর্ট টাইটেল এসেছে, যে একটা প্রথমটা সার্ভিসেস, আওয়ার সার্ভিসেস, আওয়ার এক্সপার্টাইজ, আওয়ার প্রোডাক্টস, এই তিনটা শর্ট টাইটেল, কিন্তু তিনটাই অ্যাক্টিভ হয়ে আছে। তিনটা অ্যাক্টিভ আমি যদি উঠাইতে চাই, তাহলে আমি দেখেন এখানে অ্যাক্টিভের একটা কন্ডিশন দিয়ে করতে হবে, তাহলে আমি এখানে একটা পিএসপি ব্লক নিচ্ছি, পিএসপি ওপেন অ্যান্ড পিএসপি ক্লোজ অ্যান্ড পিএসপি। ওকে, পিএসপির ভিতরে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যে কাউন্ট সার্ভিস, কাউন্ট আন্ডারস্কোর সার্ভিস নিতে পারি, কাউন্ট সার্ভিস নিলাম, কাউন্ট আন্ডারস্কোর সার্ভিস। এখন এই অ্যাক্টিভের মধ্যে, যে অ্যাক্টিভের মধ্যে আমি একটা কন্ডিশন দিব, দেখেন ইফ নিচ্ছি, অ্যাট দ্য রেট ইফ, যেহেতু
ইফের মধ্যে আমি দিব এই যে ডলারস এন্ড কাউন্ট সার্ভিস যে ভেরিয়েবলটা নিলাম, কাউন্ট সার্ভিস ইকুয়াল যদি জিরো হয় তাহলে কি করবে এটা অ্যাক্টিভ হবে। আমরা জানি যে এয়ারে যেহেতু নিয়েছি ইন্ডেক্স, ইন্ডেক্স এয়ারে অলওয়েজ জিরো দিয়ে শুরু হয়, তাহলে এখানে জিরো নিলাম। আর এখানে কিন্তু এটার একটা মান নিতে হবে বলত, কাউন্ট সার্ভিস ইকুয়াল জিরো একটা ভ্যালু নিলাম। তো এখন এই যে এটা যদি জিরো হয় তাহলে কি হবে অ্যাক্টিভ হবে, একটা স্পেস দিবেন এটার ভিতরে দিয়ে লিখবেন অ্যাক্টিভ ক্লাসটাই অ্যাক্টিভ, দেখেন এটা অ্যাক্টিভ হলো। তাহলে যেহেতু ইফটা নিয়েছে এখন ইফটা আমাকে ক্লোজ করতে হবে, আমি দেবো অ্যাট দ্য রেট এন্ড ইফ, মানে ইফটা শেষ আর এটা ইফ পর এলস পর্যন্ত যাবে না, শুধু ইফে। তাহলে আমি যে কাউন্ট সার্ভিস নামে একটা ভেরিয়েবল নিলাম যার ভ্যালু নিলাম জিরো, তাহলে আমি কন্ডিশন দিয়ে দিলাম যে ইফ যদি কাউন্ট সার্ভিস ইকুয়াল জিরো হয় তাহলে অ্যাক্টিভ হবে। আর এটা যখন লুপ ঘুরবে তখন আমরা জানি যে ইয়ারে সবসময় জিরো দিয়ে শুরু হয়, তাহলে প্রথমটা যেটা পারবে সেটা অ্যাক্টিভ করবে। ওকে ফাইন, তারপরে যেহেতু এই যে কাউন্ট ভ্যালু সার্ভিসটা জিরো নিয়েছি, এটা আমাকে একটা লুপের সাথে সাথে এটার ভ্যালুটা প্লাস প্লাস হবে, অর্থাৎ এক করে বাড়বে। তাহলে আমি এখানে দিব যে পিএসপি ওপেন এন্ড পিএসপি পিএসপি ক্লোজ, এর ভিতরে আমি দিব এই যে ডলার সাইন কাউন্ট ভেরিয়েবলটা নিলাম, এর এটা কী হবে প্লাস প্লাস মানে এক করে বাড়বে, যতবার লুপ ঘুরবে তার সাথে সাথে ভ্যালুটা এক এক করে বাড়বে। এখন দেখেন আমি পেজটা রিলোড করলাম, করার পরে হ্যাঁ প্রথমটা অ্যাক্টিভ আছে, যখন এটাতে যাচ্ছি এটা অ্যাক্টিভ হচ্ছে এটা অ্যাক্টিভ হচ্ছে, মানে এখন তিনটা ঠিক আছে স্বাভাবিকভাবে সে প্রথমটা অ্যাক্টিভ করতেছে। এখন দেখেন এইখানে যে আইডি নেওয়া হয়েছিল হ্যাশ, হ্যাশ মানে তো জিনিস একটা যেটা আইডি নেওয়া হয়েছে জন্য হ্যাশ, কিন্তু আইডি তো আমাদের তিনটা তিন রকম ছিল, তাহলে আমরা তিন রকম কীভাবে বোঝাবো? আমরা তো এখন একটা ডিভ রাখছি, বাকি দুইটা রিমুভ করে দিছি। তাহলে আমরা যখন কাজ করবো একটা জিনিস দেখেন, আমাদের যতগুলো ডাটা ইনসার্ট হবে যতগুলো সার্ভিসেস অ্যাড করবে সবার মধ্যে ডিফারেন্স কী থাকতেছে, এই যে আইডি এটা কি আইডি এক একটা আইডি এক এক রকম হবে, আর এটা অটো ইনক্রিমেন্টেড হবে। এটা হলো প্রাইমারি কি আইডি, যখন আমরা টেবিল তৈরি করি এটা থাকে প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্টেড, মানে এটা চেঞ্জ হবে না, একটার মতো একটা হবে না, ইউনিক বলা যায়। ওকে, তাহলে আইডিটা ডিফারেন্ট আছে, তাহলে আমি তার আইডিটা এখানে দিয়ে দিব, এই যে এখানে হ্যাশটা রাখবো, রাখে জাস্ট আমি এখানে দিয়ে দিব ইকু এই যে সার্ভিস ভেরিয়েবল ডলার সাইন সার্ভিস সার্ভিস ভেরিয়েবলের আইডি, তাহলে আইডিটা এই জায়গায় হ্যাশ দিয়ে শুরু হবে। ওকে ফাইন দিলাম, দেওয়ার পরে তাহলে আমাকে নিচেও এই ফরেস্ট গোয়াতে হবে ডিপটার আগে, দেখেন তাহলে ডিপটার আগে আমি এই পুরো এটা কপি করতেছি, এটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, শুধু এটা কপি না আমি পুরোটা কপি করছি, কারণ নিচেও আমার অ্যাকাউন্ট লাগবে, এটা কপি করলাম, দেখেন কপি করে এখানে আমি পেস্ট করলাম। তারপর নিচেও যেহেতু কাউন্ট সার্ভিস নিলাম এটা প্লাস এক এক করে পাবে, এবং ফরেস্টটা যেহেতু ওপেন হয়েছে নিচে ক্লোজ হবে টিভির নিচে, তাহলে আমি এটাও দিলাম পেস্ট করলাম। পেস্ট করে এখানে আমাদের টাইটেল এবং শর্ট টাইটেল লং টাইটেল স্ট্যাটিক দেওয়া আছে, তাহলে এই দুইটা আমি রিমুভ করে দেবো, ডাটা বেস থেকে আসবে। তাহলে এটা আমি দিচ্ছি, দেখেন এটা দিচ্ছি যে এই যে ডলার সাইন সার্ভিস এর শর্ট টাইটেল, ডলার সাইন সার্ভিস ডলার সাইন শর্ট টাইটেল। ওকে, তারপর নিচে এটা হবে সার্ভিসের লং টাইটেল ডলার সাইন সার্ভিস সার্ভিস এর অবজেক্ট সাইন দিয়ে লং টাইটেল লং লং আন্ডারস্কোর টাইটেল। ওকে, এখন যদি আমি পেজটা রিলোড করি, এবং এই যে আইডি, আইডির মধ্যে কিন্তু আমরা উপরে হ্যাশ দিছি আর এটা নিয়েছি সার্ভিসের আইডি, তাহলে এখানে আমি দিয়ে দেবো যে সার্ভিস ভেরিয়েবল এর আইডিটা হবে এখানে, তাহলে দিব ডলার সাইন সার্ভিস সার্ভিস এর আইডি। ওকে দিলাম, দিয়ে এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে কী হয় দেখেন, হ্যাঁ এখন আমাদের তিনটা নিচে নিচে এসেছে কারণ অ্যাক্টিভ হয়নি। তাহলে অ্যাক্টিভের একটা কন্ডিশনটা আমাকে দিতে হবে, যে এখানে অ্যাক্টিভের কন্ডিশনটা আমি দিব। তো এখানে একটা জিনিস দেখেন, নিচেরটা আমাদের অ্যাক্টিভ করা হয়নি, যার কারণে এটা নিচে নিচে চলে এসেছে, তো আমি উপরের কন্ডিশনটাও নিচে দিয়ে দিব, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। যে অ্যাক্টিভ এখানে আমি জাস্ট এটা উঠে দিয়ে ওই কন্ডিশনটা দিব, উপরের সেম কন্ডিশনটা, এটা আমি কপি করে নিয়ে আসলাম, কপি করে এনে এখানে দিয়ে দিব পেস্ট করে, যে ইফ কাউন্ট সার্ভিস ইকুয়াল যদি জিরো হয় তাহলে অ্যাক্টিভ হবে, আর ইফটা এন্ড ইফ শেষ হয়ে গেল, ক্লোজ হলো। এখন পেজটা আমি রিলোড করবো, দেখেন করার পরে হ্যাঁ এখন আমাদের টিকটাকভাবে কাজ করেছে, প্রথমে এটা অ্যাক্টিভ থাকতেছে, এটাতে যখন ক্লিক করতেছে যে আওয়ার সার্ভিসেস আওয়ার সার্ভিসেস, তারপর আওয়ার এক্সপার্টাইজ হ্যাঁ আওয়ার এক্সপার্টাইজ, আওয়ার প্রোডাক্টস আওয়ার প্রোডাক্টস। এখন যদি সে নতুন করে একটা কোনো একটা অ্যাড করতে চাই তাহলে এখানে এদিকেও আসবে এদিকেও আসবে, যেমন আমি দুই দিকে করে দিছি, যেটা হচ্ছে আমাদের ডিপ এখানে আর এটা হচ্ছে এলআই এখানে, তো
এটা সুন্দরভাবে আমরা করতে পেরেছি। যেমন আমি আরেকটু নতুন করে অ্যাড করে আপনাদের দেখাইতেছি। তো আমি যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি উপরে ইউআরএল দিয়ে বসলাম, দিয়ে লগ ইন। তো আমাদের ইমেল ছিল মূলত asadullah@gmail.com এবং পাসওয়ার্ড ছিল 1 থেকে 8 পর্যন্ত। দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে যেটা আমাদের সার্ভিস, ম্যানেজ সার্ভিস, তার ভিতরে ভিউ সার্ভিস, তো এখানে তিনটা দেওয়া আছে। আমি চাচ্ছি যে একটা নতুন করে সার্ভিস অ্যাড করার জন্য, তো আমি লিখব আওয়ার ফেসিলিটিস দিয়ে এখানে আমি কোনো একটা ডামি কন্টেন্ট দিব, যে এটাই দিলাম মনে করেন, এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে আমি এটা সাবমিট করলাম। এখন দেখেন এটা আমাদের আরেকটা অ্যাড হলো যাওয়ার ফেসিলিটিস। যখন আমি ওই পেজটা রিলোড করব তখন আমাদের এদিকেও আসবে একটা সার্ভিস, আর নিচে তার ডিসক্রিপশনটা আসবে। রিলোড করলাম, করার পরে এখন আমরা দেখতে আগে তিনটা ছিল, যাওয়ার সার্ভিস, আওয়ার এক্সপার্টাইজ, আওয়ার প্রোডাক্টস, এখন চলে আসছে আওয়ার ফেসিলিটিস। যখন ফেসিলিটিসে ক্লিক করতেছে এখানে শো হতেছে শর্ট টাইটেলটা এবং তার ডিসক্রিপশনটা লং টাইটেল। তার মানে আমরা সুন্দরভাবে আমাদের সার্ভিসেস পার্টটা কমপ্লিট করতে পেরেছি। এটা ডিপ, আর এটা হলো এই যে ইউএল, তারপর উপরে যেটা ছিল তো আসেই। এখন দেখেন আমি আজকের পর্বে অবশ্যই সবগুলো কমপ্লিট করে দেবো, একটু পর্বটা বড় হবে। তো এখন আমি অ্যাবাউট আসে যাচ্ছি, অ্যাবাউট আসটা এখন কমপ্লিট করবো। তো অ্যাবাউট আসে যখন ক্লিক করতেছি দেখেন কি হয়, অ্যাবাউট আসে ক্লিক করলে সে বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল লোগো, লোগোটা পাইতেছে না, না পাওয়ার একটা কারণ আছে। তো চলেন আমরা এই ক্রোমটা এখান থেকে আপাতত ক্লোজ করে দিচ্ছি। দিয়ে অ্যাবাউট আসের ইউআরএল কোনটা, অ্যাবাউট আসের ইউআরএল হলো এই যে অ্যাবাউট আস, সেটা যাচ্ছে অ্যাবাউট আস মেথড বা ফাংশনের মধ্যে, অর্থাৎ আমাদের এটা হলো অ্যাবাউট আস। এখানে দেখেন অ্যাবাউট আস যখন আমি নিয়ে আসলাম এই ফাংশন থেকে, সে পাঠিয়ে দিচ্ছে মূলত ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার ভিতরে সিঙ্গেল পেজেস ফোল্ডার, তার ভিতরে অ্যাবাউট হাইফেন আস এই ফাইলটার মধ্যে। তাহলে আমাদের যে এখানে ফোল্ডারে যাচ্ছি, যে দেখি যে ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার ভিতরে সিঙ্গেল পেজেস ফোল্ডার, তার ভিতরে অ্যাবাউট হাইফেন আস। তো এইখানে মূলত যে এক্সটেন্স করা আছে মাস্টারটা, যে এক্সটেন্স ফ্রন্ট এন্ড ফোল্ডার, লেআউট ফোল্ডার, তার ভিতরে মাস্টার যে ফাইলটা আছে সেইটা এক্সটেন্স আছে যে মাস্টার। তো মাস্টারের মধ্যে আবার দুইটা ফাইল ইনক্লুড করা আছে, যে হেডার এবং ফুটার। তো হেডারের মধ্যে মূলত একটা ভেরিয়েবল পাঠানো হয়েছিল, যেমন এই যে আমাদের এটা হেডার, যখন আমরা ইন্ডেক্সে কাজ করেছি হেডারের মধ্যে এই লোগোটা ডাইনামিকলি নিয়ে আসা হয়েছে, যার কারণে হেডার এটা আনডিফাইন্ড বলতেছে। তো আমি এটা এখানে পাস করে দেবো, জাস্ট এই যে এটা কপি করলাম, হেডারের পার্টটা কপি করে এই অ্যাবাউট আসের মধ্যে এটা পাস করে দেব। পাস করে তাহলে এখানে ডাটাটা আমাকে এখন পাস করে দিতে হবে, তো $ ডাটা, মানে ডাটার মধ্যে সে এই লোগোটা নিয়ে যাবে। যখন এটা দিব তখন এই আনডিফাইন্ড ভেরিয়েবল লোগো এই অ্যারোটা চলে যাবে, কিন্তু ফুটারের কন্ট্যাক্টের একটা নতুন করে অ্যারোট দিবে। দেখবেন এই যে এখন বলেছে আনডিফাইন্ড ভেরিয়েবল কন্ট্যাক্ট, তাহলে কন্ট্যাক্টেরটাও আমি সেম একইভাবে পাঠিয়ে দেবো। এখন লিখবো এই যে কন্ট্যাক্ট, এই যে আমাদের এই কন্ট্যাক্টটা আমি কপি করলাম, কপি করে নিচে এখন পেস্ট করে দেবো, এই যে নিচে পেস্ট, ওকে পেস্ট করলাম। পেস্ট করে এখন যদি আমি পেস্টটা রিলোড করি তাহলে অ্যারোট থাকবে না, এখন অ্যারোট নাই, কারণ আমাদের প্রতিটা সিঙ্গেল পেজের মূলত মাঝখানের কন্টেন্টটুকু চেঞ্জ হবে, আর হেডার এবং ফুটারটা ফিক্স থাকবে, দুইটার সাথে সংযুক্ত থাকবে। এই জন্য আমার প্রতিটা সিঙ্গেল পেজের সাথে এই হেডার এবং ফুটার এই দুইটা কিন্তু প্রতিটা ফাংশনের মধ্যে পাস করতে হবে। ওকে, দেখুন আমি অ্যাবাউট আসটা স্ট্যাটিক দেওয়া আছে, যেটা আমাদের অ্যাবাউট আস ফাইল, এটা কিন্তু স্ট্যাটিক ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো এটার জন্য আমরা ব্যাকএন্ডে কাজ করে রেখেছিলাম, যেমন এটা হলো অ্যাবাউট আস ম্যানেজমেন্ট, তার ভিতরে যে অ্যাবাউট আসে কাজ করে রয়েছে, তার মানে আমাদের ডাটা বেসে আছে যে অ্যাবাউট টেবিলে চলে যায়, যে অ্যাবাউট টেবিল এর ভিতরে আছে। তাহলে আমি এটা থেকেও ডাটাগুলো ডাইনামিকলি নিয়ে আসবো। দেখেন তাহলে আমি এখানে প্রথমে অ্যাবাউট মডেলটা সাপোর্ট দিতে হবে, আমি লিখবো ইউজ অ্যাপ ফোল্ডারের মধ্যে মডেল, অ্যাপ ফোল্ডার আন্ডারে একটা আছে মডেল ফোল্ডার, এই যে অ্যাপ, তার ভিতরে মডেল ফোল্ডার, মডেল ফোল্ডার, তার ভিতরে মডেলের নাম কি, মডেলের নাম এই যে অ্যাবাউট .php, তো এটা মূলত আমি দিব অ্যাবাউট, মডেলের নাম অ্যাবাউট দিলাম। দেওয়ার পরে আমাদের একটা জিনিস দেখেন, যখন আমি অ্যাবাউট দিলাম, দেওয়ার পরে অ্যাবাউটের কিন্তু সেম কন্ডিশন দেওয়া আছে আমাদের ড্যাশবোর্ডে, যে যখন একটা অ্যাবাউট অ্যাড হয়ে যাবে তখন এই যে অ্যাডের বাটনটা হাইড হয়ে যাবে, প্রয়োজনে সে এটা আমি ডিসক্রিপশন বাড়াইতে পারবে বা কমাইতে পারবে এডিট করে, অথবা যদি সে ডিলিট দিয়ে দেয় যখন তখন অ্যাডের বাটনটা এখানে শো হবে। তাহলে আমাদের একটাই থাকতেছে, এই জন্য আমি ফাস্ট করে নিয়ে আসবো একটাই। তাহলে এখানে জাস্ট এই ফাংশনটা ইউজ করবো আমি, $ ডাটা, এর ভিতরে আমি নিব কি
অ্যাবাউট নামে নিলাম, অ্যাবাউট ইকুয়াল দিব এই যে অ্যাবাউট মডেল, এর ডাবল কোলন দিব, কোলন দিয়ে পাস্ট করব, তাহলে সে প্রথম ডাটাটা পাস্ট করে নিয়ে আসবে। আর এটা হয়ে যাবে যে ডাটা এর ভিতরে পাস হয়ে যাবে এই অ্যাবাউটটা, অ্যাবাউটটা তাহলে ডাটাটা আমি পাস করলাম এই পেজ, এই ফাইলটা, এই পেজটার মধ্যে। এখন এই অ্যাবাউটটা আমি জাস্ট এখন ভেরিয়েবল দিয়ে এটার মধ্যে ধরায় দিব। তো আমাদের এই অ্যাবাউটের মধ্যে শুধু একটাই জিনিস আছে, সেটা হলো ডিসক্রিপশন, মানে বিল্ডার নাম, হ্যাঁ ডিসক্রিপশন, আর কোনো কিছু নাই। তাহলে জাস্ট আমি এই পি ট্যাগের যা আছে সবগুলো গাইতে শুধু ডিসক্রিপশনটা দিয়ে দেবো। তাহলে যে আমাদের অ্যাবাউটটা পাস করেছি এটা দিব ডলার সাইন, এই যে অ্যাবাউট অবজেক্ট সাইন, তারপর ডাটাবেসের বিল্ডার নাম ডিসক্রিপশন। এখন দিয়ে আমি যদি পেজটা রিলোড করি তাহলে আমাদের ডাটাবেসের যে ইনফরমেশনটা আছে সেটা এখানে চলে আসার কথা। হ্যাঁ এখন চলে এসেছে ডাটাবেস থেকে। ওকে তার মানে আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পেরেছি। যেমন এটা যদি আমি ডিলিট দিয়ে দিই, দেখেন এটা আমি কপি করে রাখতেছি, আবার ইনসার্ট করবো, ডিলিট দিয়ে দিলাম, হ্যাঁ ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু নাই যে অ্যাডের, তখন অ্যাডের বাটনটা চলে এসেছে এখন। আর এটা যদি এখন ডিলিট করি তাহলে কোনো কন্টেন্ট নাই অ্যাবাউটের। এখন আনডিফাইন বলতেছে, আনডিফাইন ভেরিয়েবল ডিসক্রিপশন, কারণ আমাদের সে এটা পাইতেছে না। তাহলে আমি এখানে একটা দিতে পারি অ্যাট দ্য রেট। ওকে তাহলে সে এররটা দিবে না। এখন আমি এটা অ্যাড করবো আবার নতুন করে, পেস্ট করলাম, পেস্ট করে সাবমিট করলাম, সাবমিট করার পরে হ্যাঁ এখন এটা এই জায়গায় চলে আসবে। তো আমাদের অ্যাবাউটসটা কমপ্লিট হলো। এখন দেখেন মিশন এবং ভিশনটা আমি কাজ করবো, অর্থাৎ আজকের পরে আমি সবগুলো কমপ্লিট করে দেবো, পর্বটা বড় হলেও। তো মিশন, মিশন নিয়ে কিন্তু আমরা হোম পেজে কাজ করেছি, দেখেন তো হোম পেজের জিনিসটাই জাস্ট নিয়ে আসবো। তার আগে আমাকে এই হেডারের মধ্যে মিশন এবং ভিশনের দুটো ইউআরএল রাউট ক্রিয়েট করতে হবে এবং নিউজ অ্যান্ড ইভেন্টসের রাউট ক্রিয়েট করতে হবে। তো তাহলে আগে রাউটটা ক্রিয়েট করি। তো সেটা মূলত আমাদের কোথায় আছে, হেডারের মধ্যে আছে। যেমন এই যে আমি চলে যাচ্ছি, মাস্টারটা আমি ক্লোজ করলাম, দেখেন অ্যাবাউট আস এটাও ক্লোজ করলাম। ক্লোজ করে যে আমাদের লেআউটস ফোল্ডারের মধ্যে হেডার ডট ব্লেড ডট পিএসপি, এই যে এটা এর মধ্যে এই যে মেনুর এগুলো দেওয়া আছে, যে এটা অ্যাবাউট আস, এটা রাউট ছিল, আর মিশন ভিশন নিউজ অ্যান্ড ইভেন্টস এটা রাউট নাই। তাহলে আমাকে রাউট ক্রিয়েট করতে হবে। আমি দেখতেছি যে রাউট, রাউটের ভিতরে কী নামে রাউট করবো, তাহলে আমি দিতে পারি অ্যাবাউট ডট আস, এই নামে একটা অ্যাবাউট আসটা আছে। তাহলে এটা মূলত আমার মিশন, তাহলে আমি দিতে পারি আওয়ার ডট মিশন। ওকে দিলাম, নিচে আরেকটা রাউট ক্রিয়েট করতেছি, রাউট এটা দিব আওয়ার ডট ভিশন। ওকে আওয়ার ভিশন দিলাম, দেওয়ার পরে নিউজ অ্যান্ড ইভেন্টস, তাহলে এখানে আমি একটা রাউট ক্রিয়েট করবো ওই যে এই স্ক্র্যাপের মধ্যে, এটা দিব রাউট নিউজ ডট ইভেন্টস, আওয়ার দিয়ে দিতে পারি আওয়ার ডট নিউজ ডট ইভেন্টস। ওকে তাহলে এই তিনটা রাউট এখন আমাকে ওয়েব ডট পিএসপি এর মধ্যে ক্রিয়েট করতে হবে। তাহলে যে ওয়েব ডট পিএসপি এর মধ্যে চলে যাবো, যে দেখেন আমি আগের রাউটের নিচে এখানে ক্রিয়েট করতেছি রাউট, আর এটা অবশ্যই গ্যাট মেথডে হবে। তাহলে দিব গ্যাট, তারপরে কি প্রথমটা মিশন, তাহলে দিব আওয়ার্স স্ল্যাশ দিয়ে দিব মিশন। ওকে এটা হলো ইউআরএলটা, মানে যে আমরা যখন কোনো একটা ফাইলে ঢুকি তখন যে একটা ইউআরএল নেয় সেটা, আর এখানে একটা এরর টাইপের, কারণ আমি লাস্টে সেমিকোলন দিইনি। ওকে ফাইন, তো আমি এটা দিলাম, দেওয়ার পরে আমার মিশন দিলাম, দিয়ে এখন এখানে কমা দিব, কমা দিয়ে এটা কোন জায়গায় পাস করবো, আমি ভালো করবো ফ্রন্ট এন্ড ফোল্ডার, ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার ভিতরে কি ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। ওকে কন্ট্রোলার, তারপরে আমি দিব ফাংশনের একটা নাম দিতে হবে, তাহলে আমি দিব মিশন নামে একটা ফাংশন ক্রিয়েট করবো মিশন। তারপর রাউট নেমটা লিখতে হবে, নেম, রাউট নেম মূলত এই যে আমরা যে রাউটটা ক্রিয়েট করেছি এই যে আওয়ার মিশন, এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব, দেখেন সিঙ্গেল কোটেশন দিয়ে পেস্ট করব, পেস্ট করলাম। ওকে তারপর সেমিকোলন এটা দিলাম, তো এটা দিয়ে আমাকে তিনটা রাউট ক্রিয়েট করতে হবে। এটা আমি কপি করলাম, দেখেন কপি করে নিচে আরেকটা দিলাম, এটা এটা, তাহলে এটা গেলো আওয়ার মিশন। পরেরটা দিব আওয়ার ভিশন, ভিশন দিলাম, তো এটার ফাংশনের নাম দিতে পারি আমরা ভিশন। ওকে আর এখানে রাউট নেম মূলত হবে আওয়ার, কপি করে নিয়ে আসি, তাইলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, এই যে আওয়ার ভিশন
এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেব রাউট নেম। তারপর এটা হলো আওয়ার, এখানে আমি দিব জাস্ট নিউজ হাইফেন ইভেন্টস। ওকে, তারপর এটার ফাংশন দিতে পারি আমরা নিউজ আন্ডারস্কোর ইভেন্টস দিতে পারি, অথবা নিউজ তারপরে আবার ক্যাপিটাল লেটার ইভেন্টস, এর নামে একটা ফাংশন ক্রিয়েট হবে। আর এটা রাউট কী হবে, রাউট মূলত এই যে রাউটটা যে আমরা বানিয়েছি হেডারের মধ্যে, সেটা যে আওয়ার নিউজ ডট ইভেন্টস, আওয়ার নিউজ ডট ইভেন্টস, আওয়ার ডট নিউজ ডট ইভেন্টস, এটা আমি কপি করলাম, কপি করে রাউটের মধ্যে দিয়ে দিব। দেখেন পেস্ট করলাম, পেস্ট করে এখন সেভ করলাম। এখন এই তিনটা ফাংশন আমাকে এই কন্টেন্ট কন্ট্রোলারের মধ্যে ক্রিয়েট করতে হবে। তো প্রথমটাই করতেছি মিশন, চলেন আমি এটা কপি করলাম। কপি করে এই যে আমাদের এই নিচের ফাংশন ক্রিয়েট করতেছি, পাবলিক ফাংশন মিশন ক্রিয়েট করলাম। তারপরে এটা আমি কোন জায়গায় পাঠাবো, তাহলে দেখেন আমি পাঠাইতেছি মূলত, আর এই যে আমাদের লোগো কন্ট্রাক্ট প্রতিটা সিঙ্গেল পেজে কিন্তু যাবে, তাহলে আমি এই অ্যাবাউটাস এটা কপি করে নিয়ে আসতে পারি। দেখেন এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটা যাচ্ছে মূলত কন্টেন্ট ফোল্ডার সিঙ্গেল পেজেস, তার ভিতরে অ্যাবাউট আস না, এটার ভিতরে আমি দেখব মিশন নামে একটা ফাইল ক্রিয়েট করব। তাহলে আমি দেখব মিশন, ওকে, তাহলে মিশন নামে আমাকে একটা এই সিঙ্গেল পেজেসের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে চলে যাই আমরা এই যে কন্টেন্ট ফোল্ডার, তার ভিতরে সিঙ্গেল পেজেস, তার রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল, এখন এটা আমি সেভ সেভ করবো বিশন নামে, মিশন মিশন নিয়ে যেতে কাজ করতেছি, মিশন ডট ব্লেড ডট পিএসপি আমি সেভ করলাম। সেভ করার পরে আমাদের যে অ্যাবাউট আছে যে হেডার আছে, এটা আমি কপি করে নিয়ে আসতে পারি, যে হেডারে আমাদের কাজ লাগবে। তাহলে এটা আমি পুরোটা কপি করলাম, দেখেন অ্যাবাউট আছে সম্পূর্ণ কন্টেন্টটা কপি করে আমি পেস্ট করলাম, পেস্ট করে এখন এটা সেভ করব। করার পরে দেখেন এখানে অ্যাবাউট আসের জায়গাটা, এটা আমি এখান থেকে রিমুভ করে দেব। তার আগে আমি আমাদের হোম পেজে যাচ্ছি, হোম পেজে কিন্তু মিশনের একটা কাজ করা ছিল, তো আমি এখানে যে অ্যাবাউটের জায়গাটা আমার লাগবে না, এটা আমি রিমুভ করে দিব। কিন্তু আমরা যখন হোম পেজে কাজ করেছিলাম, দেখেন যে মিশনের একটা পার্ট আমাদের কাজ করা ছিল, এটা আমি কপি করব। যে তুমি ইন্ডেক্স এটা করা আছে, আমরা নতুন করে করবো না, এটা আমি পেস্ট করে দিলাম। আর হোম পেজের যে ফাইলটা ছিল হোম, হোম থেকে আমরা ওই ওই জিনিসটাও কপি করে নিয়ে আসবো। তাহলে এটা হোমটা আমাদের মনে হচ্ছে লেয়ার্সের ভিতরে হোম, তাহলে যে হোম হোমের ভিতরে দেখেন এখানে মিশন মিশন টাইটেল দেওয়া, তারপরে এই পার্টটা মূলত যে মিশনের, তাহলে আমি এই জিনিসটা পুরোটা কপি করতেছি, যে কন্টেইনারটা পুরোটা কপি করলাম, দেখেন ভাই এই সেকশনটা আমি কপি করলাম পুরোটা। ওকে, কপি করে আমাদের যে মিশন নামে যে ফাইলটা বানাইছি, এর সেকশনের ভিতর দিয়ে দেবো, দেখেন সেকশনের ভিতর দিয়ে দিলাম পুরো সেকশনটা। ওকে, তো সেকশনটা আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে এর ভিতরে আমাদের থাকবে শুধু মিশনটাই, যে এইটা মিশন আর বিশনটা থাকবে না, যে তখন আলাদা করতেছি। ওকে, বিশনটা থাকলো না, না থাকি এখানে জাস্ট টাইটেলটা হবে মিশন, আর এটা কলএমডি 6 দেওয়া আছে। এখন যেহেতু সিঙ্গেল পেজে নিয়ে আসছি, তাহলে আমি চাচ্ছি যে কলএমডি 12 অর্থাৎ পুরো ওয়েবটা সে নিয়ে নিবে। এখন আমি পেজটা রিলোড করবো, দেখেন, আর এটা আমি সেভ করলাম, এই যে কপি করে মিশন সেভ করলাম। ওকে, আর এখানেও আমি এভাবে সেভ ওটা কপি করে নিয়ে আসে জাস্ট পেস্ট করে সেভ করে দিলাম, দেখেন। এখন আমি পেজটা রিলোড করবো, করার পরে হ্যাঁ আমাদের মিশনে যদি আমি ক্লিক করি, দেখেন মিশনে ক্লিক করলাম, মিশনে চলে এসেছে মিশন, তারপর তার ডিসক্রিপশন। এখন যেহেতু মিশন শুধু আসতেছে, তাহলে এই মিশনটা এখানে দেওয়ার দরকার নাই। ওকে, তাহলে আমি এটা রিমুভ করে দেবো, দেখেন এই যে স্ট্রংয়ের ভিতরে যে মিশনটা দেওয়া আছে, এটা আমি রিমুভ করে দিলাম। আর এখানে দেখেন একটা আন্ডারলাইন কত নিয়ে নিছে, অনেক বেশি, তাহলে আমি এই সমান রাখতে চাচ্ছি, তাহলে এখানে দেওয়া আছে মূলত 70, এটা আমি করে দিচ্ছি 30। ওকে, 30% এই উপরের স্টাইলটা, এটা আমি রিমুভ করলাম, দেখেন এবার ঠিক আছে। আর এটা মিশনের এটা হয়ে গেল, তাহলে এখন আমি মিশনটা করতে পারি একইভাবে, দেখেন এটা আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের মধ্যে
এই যে আমাদের মিশন নামে এখন একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, কপি করলাম, কপি করে নিচে আমি এটা অর্থাৎ এই পুরোটা আমি কপি করব। দেখেন কারণ আমাদের হেডার, লোগো এবং কন্ট্যাক্ট দুইটা লাগবে, তাহলে এটা আমি পেস্ট করলাম। পেস্ট করে এখন আমি এখানে দেব এটা কোন পেজটাতে পাঠাবো। এখন দেখেন এটা আমি পাস করব মূলত ফ্রন্ট এন্ড ফোল্ডার সিঙ্গেল পেজেস মিশন না, এখন বিশন নামে আরেকটা ফাইল ক্রিয়েট করব। তাহলে আমি লিখব বিশন, তো এই বিশন নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে যে নিউজ সিঙ্গেল পেজেস, রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইল, এর মধ্যে আমি সেভ করব বিশন নামে একটা ফাইল, বিশন ডট ব্লেড ডট পিএসপি ফাইল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন আমাদের অ্যাবাউট আছে যে একটা আছে, এটা পুরোটা কপি করে নিয়ে আসতেছি কারণ এই যে সেকশনের জন্য এবং এই ব্যানারটার জন্য আমি কপি করলাম। দেখেন তারপর ওই জিনিসটা চেঞ্জ করে নিব, পেস্ট করলাম। পেস্ট করে এই যে এখানে এখন মিশন লাগবে না, তো বিশনের জন্য আমরা কাজ করেছিলাম ইন্ডেক্সের মধ্যে, এই যে এখানে বিশন, তো এটা আমি কপি করে নিয়ে আসতেছি। দেখেন কপি করলাম, কপি করে এখান থেকে মিশনেরটা ওঠায় এখানে আমি করে দিব বিশন। ওকে বিশন করে দিলাম, করে সেভ করলাম। তাহলে এটা যাচ্ছে বিশন পেজে। এখন বিশন পেজের মধ্যে দেখেন এইখানে পুরো এটা এটা পুরোটা আমি ফেলে দেবো, জাস্ট এটা রাখবো ব্যানারটা। তাহলে যে হোম পেজ থেকে আমরা এই পুরো সেকশনটা, যে মিশন অ্যান্ড বিশনের যে একটা সেকশন ছিল পুরোটা আমি কপি করব। কপি করে এই সেকশনটা রিমুভ করে এখান থেকে আমি পেস্ট করে এখানে মানে রিমুভ করে নতুন করে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করার পরে এখন আমাদের এটা টাইটেল হবে শুধু বিশন, মিশন অ্যান্ড বিশন না, এটা রিমুভ করে দিলাম বিশন। আর উপরের যে একটা পার্ট এটা বিশনের পার্ট, তাহলে এর এটা আমি রিমুভ করে দিচ্ছি। দেখেন প্রথমটা রিমুভ করে দিলাম, মানে সেটা মূলত বিশনের, এই যে বিশন যে একটা পাস করেছে ভেরিয়েবলটা, সেই বিশন ভেরিয়েবলের ইমেজটা এভাবে শো করা হয়েছে, অর্থাৎ আগে পর্বে এটা দেখানো হয়েছে, যার কারণে আমি কপি করে নিয়ে আসলাম। তারপর সব কিছু ঠিকঠাক থাকবে। আর এখানে কলমডি 12 করে দিব। ওকে, আর এখানে যে ওয়াইড, যেহেতু বিশন এটার ওয়াইড করে দেবো আমি 20। তাহলে আমি সেভ করলাম। দেখেন সেভ করার পরে এখন যদি পেজটা রিলোড করি, করে আমি বিশন মেনুতে ক্লিক করি, তাহলে কি হয় দেখেন। আর এখানে একটা অ্যারর দিছে, ক্যান নট রিডিরেক্ট নাকি তা রিড ক্লিয়ার অ্যাপ মিশন ফাংশন, এখানে একটা আমাদের অ্যারর হয়েছে বিশন দিয়েছে। সেটা হলো এখানে যে অ্যারোটা দিয়েছে সেটা হলো এই যে আমি মিশন নামে দুইটা ফাংশন সেম হয়ে গেছে, যেহেতু কপি করে নিয়ে আসছি, কিন্তু ফাংশনের নামটা আমাকে ডিফারেন্স করতে হবে। পরেরটার ফাংশন মূলত হবে যে বিশন ফাংশন, কপি করলাম এখানে এই ফাংশনটা দিতে হবে বিশন। দুইটা ফাংশনের নাম সেম হওয়াতে মূলত অ্যারোর দিয়েছে, তাই এটা আমি রিমুভ করে রিলোড করবো পেজটা। হ্যাঁ, এখন মিশন এসেছে। এখন যদি আমি মেনুতে যে বিশনে ক্লিক করি দেখেন, তাহলে আমার বিশনটা চলে আসবে। হ্যাঁ, যে বিশনটা চলে এসেছে আর বিশনের কন্টেন্ট, তো এটার মধ্যে জাস্ট আমি এই স্ট্রংয়ের বিশনটা রিমুভ করে দেবো। যে বিশনে যাওয়ার পরে যে এখানে স্ট্রং দিয়ে দেওয়া আছে, স্ট্রং ট্যাগের ভিতরে বিশন, এটা আমি রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করে এখন যদি পেজটা রিলোড করি, তাহলে আমাদের বিশনটাও কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমি আরেকটা রাউট ক্রিয়েট করেছিলাম যে নিউজ অ্যান্ড ইভেন্টসের, আর এটা মূলত আমাদের হোম পেজের একবারে যেভাবে আসে নিউজ অ্যান্ড ইভেন্টসটা, পুরো সেকশনটা আমি কপি করে এনে পেস্ট করে দেবো। তাহলে আমাদের এই নিউজ অ্যান্ড ইভেন্টসটা হয়ে যাবে। তাহলে চলেন এটা আমি দেখেন কপি করলাম, কপি করে নিচে আমি আরেকটা পেস্ট করলাম। পেস্ট করে এটার ফাংশনটা চেঞ্জ করতে হবে, তাহলে এটার ফাংশন যে নিউজ, তারপর ক্যাপিটাল লেটার ইভেন্টস, এই ফাংশন করে দিলাম। দেখেন তো এটার মধ্যে আমাদের এই হেডারের লোগো এবং ফুটারের কন্ট্যাক্ট থাকবে, তারপরে এই বিশনটা থাকবে না, এটা আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে এখন আমাদের ইন্ডেক্সে যে নিউজ অ্যান্ড ইভেন্টস নিয়ে যে কাজ করেছিলাম, এই যে এটা নিউজ অ্যান্ড ইভেন্টস অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, অর্থাৎ যেটা লাস্টে ইনসার্ট করবে সেটা ফার্স্টে আসবে, এভাবে করে দিয়েছিলাম। তো এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। দিয়ে এখন দেখেন তাহলে আমি কোন ফাইলটাতে যাবে সেটাও আমাকে বলে দিতে হবে। তাহলে আমি এখন যেটা করব, ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার ভিতরে সিঙ্গেল পেজেস ফোল্ডার, তার ভিতরে বিশন না, এখন নিউজ, নিউজ হাইফেন ইভেন্ট নামে একটা আমি ফাইল ক্রিয়েট করলাম, নিউজ হাইফেন ইভেন্টস। ওকে,
তাহলে এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। কপি করলাম, দেখেন কপি, কপি করে যে আমাদের সিঙ্গেল পেজেস ফোল্ডার, তার রাইট বাটনে ক্লিক করবো, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করবো নিউজ হাইফেন ইভেন্টস ডট ব্লেড ডট পিএসপি নামে সেভ করলাম, দেখেন। আর এটাও আমি সেভ করলাম। সেভ করার পরে এখন এই যে বিশনের, এটা আমি কপি করে নিয়ে আসতে পারি বা অ্যাবাউট, হ্যাঁ বিশনেরটাই পুরোটা দেখেন কপি করলাম, পুরো সেকশনটা কপি করে বিশনটা আমি একটু এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই যে মিশন অ্যান্ড বিশন যে সেকশনটা আছে এটাও আমি রিমুভ করে দেবো, কারণ আমি ওই পুরো সেকশনটা নিয়ে আসবো হোম পেজের, নিউজ অ্যান্ড ইভেন্টসের সেকশনটা। শুধু এখানে থাকবে হেডারটা, ব্যানারটা থাকবে আর কি, যে আমাদের প্রতি পেজে যে একটা ব্যানার থাকতেছে ওইটা। তারপরে যে হোম পেজের আমি নিউজ অ্যান্ড ইভেন্টসের যে পুরো সেকশনটা আছে এই পুরো সেকশনটা কপি করে নিয়ে আসবো, দেখেন কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দেবো, পুরো সেকশনটা পেস্ট করে দিলাম। আর যা ছিল তাই, তো পিছনে পর্বটা আপনারা দেখলেই বুঝবেন, এই যে নিউজ অ্যান্ড ইভেন্টসের পুরো সেকশনটা আমি কপি করে নিয়ে এই পেজে দিয়ে দিলাম। দিয়ে এখন যদি পেজটা রিলোড করি, দেখেন রিলোড করলাম, করে আমি নিউজ অ্যান্ড ইভেন্টস বাটনে মেনুতে ক্লিক করলাম, হ্যাঁ এইভাবে এসেছে। কারণ হোম পেজের যে ডিজাইনটা ছিল পুরোটাই সে একবারে নিয়ে এসেছে। এখন এখানে ক্লিক করলে নিউজ অ্যান্ড ইভেন্টস এই সিস্টেমে এসেছে, যখন ডিটেলসে ক্লিক করবে হোম পেজের মতোই, তখন নিজের ডিটেলসে তাকে এই পেজে নিয়ে আসতেছে। তার মানে আমাদের পুরো কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। যে এখানে এটা হচ্ছে লোগো, তারপর স্লাইডার আমরা নিয়ে আসছি ডাটা বেস থেকে, এটাও ডাটা বেস থেকে নিয়ে আসছি, এটাও নিয়ে আসছি। আর হোম পেজের নিউজ অ্যান্ড ইভেন্টস এটা নিয়ে আসছি, সিঙ্গেল পেজে যখন ক্লিক করতেছি তখন এটাও একটা এতে নিয়ে যাচ্ছে। তারপর আমাদের সার্ভিসেস এটাও আমরা কমপ্লিট করতে পেরেছি, আমাদের কন্ট্যাক্ট আছে যে এটা এটাও কমপ্লিট করতে পেরেছি। যখন ক্লিক করতেছি তাহলে আমাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কেও নিয়ে যাইতেছে, যেমন আমি ক্লিক করলাম যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কে চলে আসলো, ইন্টারনেট কানেক্ট নাই বলে ঢোকে নি। তো আমাদের পুরো কাজগুলো কমপ্লিট এবং সিঙ্গেল পেজগুলোও কমপ্লিট। অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আসে নিয়ে আসছে, যখন মিশনে ক্লিক করতেছি মিশনে নিয়ে আসছে, যখন বিশনে ক্লিক করতেছি বিশনে নিয়ে আসছে, তারপরে যখন আমি নিউজ অ্যান্ড ইভেন্টসে ক্লিক করতেছি এটাতে নিয়ে আসছে। তো কন্ট্যাক্ট আসের মধ্যে দেখেন আমি একটা আগামী পর্বে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করব। তো কন্ট্যাক্ট আসের মধ্যে একটা এরর দিতেছে, এই যে কমন যে এররটা, কারণ ওটার মধ্যে হেডার এবং ফুটার লিঙ্ক আছে এটা দেওয়া হয়নি, তাকে এররটা সলভ করি, তারপর আগামী পর্বে কী দেখাবো সেটা বলতেছি। এখন দেখেন এই যে কন্ট্যাক্ট আসের মধ্যে এই পেজে যাইতেছে কন্ট্যাক্ট হাইফেন আস। তো এই পেজটার সাথে মূলত অবশ্যই এই যে মাস্টার ইনক্লুড করা আছে, এক্সটেন্স করা আছে। তো মাস্টারের মধ্যে আবার হেডার এবং ফুটার দুইটা এক্সটেন্স ইনক্লুড করা আছে, এই জন্য আমাকে এই দুইটা দিয়ে দিতে হবে। কপি করলাম, দেখেন কপি করে হেডার এবং ফুটারের এই দুইটা দিয়ে দেবো, আর এখানে ডাটাটা পাস করে দেবো, ডলার সাইন ডাটা। ওকে, তাহলে যে কন্ট্যাক্টার ফাংশনে এটা নিয়ে যাবে। এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে আর এরর থাকবে না, হেডারটা পেয়ে গেছে এবং ফুটারের কন্ট্যাক্টটা পেয়ে গেছে। ওকে, এখন এখানে দেখেন আগামী পর্বে কী কাজ করব। এই ফর্মটা কোনো কাস্টমার বা ক্লায়েন্ট আমাদের যখন ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে ফর্মটা সাবমিট করবে, তাহলে সে কী দিবে, তার নেম, ইমেল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এবং সে মেসেজ লিখবে কী পারপাসে ফর্মটা সাবমিট করতেছে, কি কোনো দরকারে নাকি কোনো কমপ্লেন জানানো, যেটাই লিখতে পারে সে লিখবে। তারপর এই পুরো জিনিসটা আমাদের একটা ডাটা বেসে একটা টেবিল ক্রিয়েট করবো, কমিউনিকেটস, যেহেতু কন্ট্যাক্টস নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এই জন্য আমি কন্ট্যাক্টস করবো না, সেটা দিব কমিউনিকেটস, অর্থাৎ ক্লায়েন্টরা যেটা দিয়ে কমিউনিকেটস করবে। তো কমিউনিকেটস নামে একটা টেবিল করবো, সে সাবমিট করার সাথে সাথে এই ডাটাগুলো আমাদের এই প্রজেক্টের কোনো এই টেবিল কমিউনিকেশন টেবিলে ইনসার্ট হবে। প্লাস সে যে মেসেজটা করলো ওই ব্যক্তি কীভাবে কনফার্ম হবে যে আমি কি মেসেজটা করছি, মেসেজটা আমি পাইলো কি না ওই ওয়েবসাইটে, তাহলে তার ইমেইলে একটা কনফার্ম স্বরূপ একটা মেসেজ যাবে। তার ইমেইলে হয়তো বোঝাইতে পারে যে হ্যাঁ ইউর ইমেইল, মানে ইউর মেসেজ, মানে আমরা আপনার মেসেজটা সাকসেস ঠিকঠাকভাবে পেয়েছি, বা যে কোনো একটা মেসেজ দিলাম আর কি। তো ওই মেসেজটা দিব ওর ইমেইলে যাবে, যে ব্যক্তি তার ইমেইলটা দিবে, যদি আমি দিই মনে করেন আসাদুল্লাহ ক্যাফি অ্যাট এইট জিমেল ডট কম দিয়ে আমি সাবমিট করি, তাহলে আমার এই ইমেইলে একটা মেসেজ যাবে যে আমি যে এই এটা করছি, ফর্মটা সাবমিট করছি, ফর্মটা ঠিকঠাকভাবে গেছে, একটা ফিরতি একটা মেসেজ আমার এই ইমেইলে যাবে। তাহলে আমরা কী হবে, লারাভেলের মাধ্যমে কীভাবে ফর্ম সাবমিট করে ইমেইল সেন্ড করা যায়,
ইমেইলে মেসেজ করা যায় সেটা আমি আগামী পর্বে দেখাবো। অর্থাৎ আগামী পর্বটা খুবই একটা গুরুত্বপূর্ণ পর্ব হবে ইনশাল্লাহ। তো আগামী পর্বটি আপনাদের দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে পর্বটি এখানে শেষ করব। তো আগামী পর্বটা দেখালে মোটামুটি আমাদের প্রজেক্টের পুরো কম পর্বগুলো শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রজেক্ট শেষের দিকে। তো আজকে পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।